हेलो बंधुरा टेकगिक पलाश यूट्यूब चैनल अपन सकल के स्वागत। अने अनेक दिन धरे प्रश्न कर ड्राइविंग लाइसेंसटी यदि कोनो कारणे हारिए जाए नष्ट हो जाए से क्षेत्र में तथ्य छाड़ाई आमरा किभाबे अनलाइन थेके ड्राइविंग लाइसेंसर जो नम्बरटी सेटी आमरा किभाबे खुंजे बार करब। एक बार यदि आपनी आपनार ड्राइविंग लाइसेंसर नम्बरटी जानते पारेन से क्षेत्र में किन्तु आपनार आरटीओ अफिस थेके आपनार जे फिजिकल ड्राइविंग लाइसेंसटी सेटी किन्तु बार करे निते पारबेन। बा आपनी हयतो एई मुहूर्ते কোনো গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন এবং সেখানে হয়তো আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি প্রয়োজন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনার কাছে নেই। এক্ষেত্রে কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে নিমেষের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি সেটি কিন্তু অনলাইন থেকে বার করে নিতে পারবেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে শুধুমাত্র আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ड्राइविंग लाइसेंसर नम्बरटी किभाबे खुजे बार करबेन। आपनी यदि आपनार ड्राइविंग लाइसेंसर नम्बरटी अनलाइन थेके जानते चान से क्षेत्रे प्रथमे आपनार मोबाइल बा कम्पिउटारे जे कोनो एकटी ब्राउजार ओपेन करे नेबेन। गूगले टाइप करबेन परिवहन। देखुन परिवहन टाइप करार पर प्रथम जे लिंक अर्थात parivahan.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কিন্তু এই ওয়েবসাইটটি থেকেই যে কোনো তথ্য ছাড়া শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে আমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আমরা জেনে নিতে পারবো। তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন লাইসেন্স রিলেটেড সার্ভিসেস অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সার্ভিস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে কোনো তথ্য ছাড়াই আমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আমরা জানতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশান আছে ড্রাইভার্স অবলিক লার্নার লাইসেন্স। তো এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন সিলেক্ট স্টেট নেম অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। দেখুন রাজ্যের নামটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে। আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি জানতে চাই সেক্ষেত্রে উপরে ডান দিকে দেখুন আদার্স বলে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে। এখানে দেখুন একটি অপশান রয়েছে ডিএল সার্চ। তো আমরা এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করছি, তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অ্যাটলিস্ট 2 ফিল্ডস ইন সার্চ ক্রাইটেরিয়া অর্থাৎ আমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি সার্চ করার জন্য এখানে শুধুমাত্র আমাদের দুটি তথ্য পূরণ করলেই চলবে। আমি এর মধ্যে থেকে শুধুমাত্র আমার দুটি তথ্যই পূরণ করব। এখানে দেখুন একটি অপশান আছে লাইসেন্স হোল্ডার নেম অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনার যে নামটি রয়েছে সেই নামটি ক্যাপিটাল লেটারে এখানে পূরণ করবেন। যখন আপনার নামটি এখানে পূরণ করবেন অবশ্যই আপনার কম্পিউটার বা মোবাইলের ক্যাপস লক অন করে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার সঠিক ডেট অফ বার্থ এখানে পুট করে দেবেন। দেখুন এখানে আমি আমার নাম এবং ডেট অফ বার্থ পুট করে দিয়েছি। তবে একটি কথা মাথায় রাখবেন যে এখানে যখন আপনি আপনার নামটি টাইপ করবেন অবশ্যই কিন্তু আপনার কিবোর্ডের ক্যাপস লক অন করে নেবেন। তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করছি, দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি এখানে আমার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে দেখুন আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি শো করছে, এখানে আমার নাম শো করছে, বাবার নাম শো করছে এবং ডেট অফ বার্থ এখানে শো করছে। দেখুন আমি কিন্তু কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র আমার নাম এবং ডেট অফ বার্থের মাধ্যমে অনলাইন থেকে আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বার করে নিলাম। এইভাবে আপনিও খুবই সহজে অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বার করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।